हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल शिमलास किचन। आमरा अनेक भावे आलू भाजी करे थाकी, आज के आमी एकटू भिन्न धरनेर आलू भाजी करे देखाबो। आर एटा देखते जेमन सुंदर हय, खेतेओ अनेक मजार हय। आर ता होच्छे आलुर माला बड़ा। एटा देखते किन्तु कठिन मने हलेओ एटा काटा एकदम कठिन ना। पुरो भिडियोटा देखले आपनारो करते पारबेन। आमी एखाने दुटो आलू निएछि। आलू अपने पचंद अनुजाई जे कयटा कुशी नीते पारें, तबे आलूगुलो एकटु लम्बाटे और मोटा होले सब चाहते भालो, कारण छोटो आलू दिए काटले डिजाइनटा अत सुंदर करे बोझा जाए ना। आमी प्रथमे आलूगुलो खोसा छाड़िए भालोभावे धुए निएछि। एखन आलूर दुई पाशे एकटु छुरी दिए केटे निच्छि। एरपर साइड दिए जे राउंड शेपटा आछे सेटाओ केटे समान करे निते हबे। देखते पाच्छेन किभावे काटते हय। आलूटाके समानभावे कटे नेওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে লম্বালম্বি ভাবে তিনটে টুকরো করে নিচ্ছি। যদি আলুটা আরেকটু চিকন হয় সেক্ষেত্রে দুটো টুকরো করেও নিতে পারবেন। টুকরোগুলো প্রায় হাফ ইঞ্চির মতো মোটা করে কেটে নিয়েছি। এখন টুকরোগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে করে আলুগুলো কালো হয়ে না যায়। এখন একটা টুকরো নিয়ে কেটে দেখাচ্ছি। এখানে দুটো শাশলিকের স্টিক নিয়েছি। এর পরিবর্তে আপনারা দুটো চামচ দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এবার এভাবে ধরে পাশাপাশি ছুরিটা সোজা রেখে একটু গ্যাপ নিয়ে কেটে নিতে হবে। এই কাটিগুলোর জন্য একদম ছুরিটা নিচ পর্যন্ত যাবে না, একটা জায়গায় গিয়ে আটকে যাবে আর আলুটা কেটে গিয়ে দুই ভাগ হবে না। এক পাশ কাটা থাকবে, অন্য পাশ থাকবে কাটা চারা। এবার আলুটাকে উল্টে ছুরিটা একটু বাঁকা করে ধরে ঠিক এভাবে করে কোনাকুনি করে কেটে নিব। ঠিক আগে যেভাবে কেটেছিলাম একটু গ্যাপ রেখে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাঠিটার জন্য ছুরিটা একদম নিচে যাচ্ছে না। আর যদি এভাবে কাটার আপনার অভ্যাস থাকে সেক্ষেত্রে তো কাঠির দরকার নেই, আপনি চোখের আন্দাজে বা হাতের আন্দাজে কেটে নিতে পারবেন। তো আমার একটা মালা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর আর অনেকটা গলার মালার মতো লাগছে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি, ঠিক একইভাবে এটাকেও কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এটাকে টানলে কত লম্বা হচ্ছে। অনেকটা আমরা কোফাই যে গাজরার মালা পরি সেই মালার মতো দেখতে। এখানে আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য লবণ পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আলুটা ভাজার পর মচমচে হবে আর আলুর ভিতরে লবণটাও খুব ভালোভাবে ঢুকবে। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ো পরিবর্তে আপনারা কর্নফ্লোরও দিতে পারবেন। দিচ্ছি 7 মতো লবণ, 1 টিস্পুন দেব মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও কম গোলমরিচের গুঁড়া, তাহলে আপনারা নাও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। এখন এতে একটু একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এটা খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না। কতখানি পাতলা বা ঘন হতে হবে দেখতেই পাচ্ছেন। এবার একটা একটা আলুর মালা বড়া নিয়ে খুব ভালোভাবে কুট করে তেলে ভেজে নিতে হবে। একটা একটা মালা বড়া দিয়ে দুই পাশে দুটো চামচের সাহায্যে একটু টেনে আলতো হাতে ধরতে হবে প্রায় 1 মিনিটের জন্য। এতে করে আলুর যে ডিজাইনটা সেটা ভাজার পরও খুব সুন্দরভাবে বোঝা যাবে। অনেক সময় দেখা যায় একটার গায়ে একটা লেগে যায়, সেটা ডিজাইনটা অত বেশি ভালো বোঝা যায় না। তাই প্রতিটা আলু বড়া দিয়ে এভাবে দুই সাইডে
আলতো হাতে একটু টেনে ধরতে হবে প্রায় এক মিনিটের জন্য। এতে করে ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এইভাবে করে সবগুলো আলুর মালা পরা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন যে কোনো সসের সাথে, বা গরম ভাত কিংবা খিচুড়ির সাথেও এটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।